আজ বিকেলে দাদারা চিকেন নিয়ে চলে এসেছে, ওদের আবদার যে ওরা আজকে চিকেন পকোড়া খাবে, তো তার জন্য হচ্ছে আমরা এখন চিকেন পকোড়া বানাবো। তো তার আগেই বোন হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছে, ওতে আমরা অনেক কিছু দিয়েছি, যেমন তেল, ঝাল, নুন, জিরে মরিচ, গুঁড়ো, মিট মশলা, এগুলোই দেওয়া হয়েছে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এইসব দেওয়া আছে, আর মরিচ গুঁড়ো হালকা করে, আর ম্যাগি মশলাও দেওয়া আছে, ডিম দেওয়া আছে একটা। তো ওটা ফার্স্টও খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে, ম্যারিনেট করার পরেই হবে পকোড়াটা। আর বাবা পকোড়ার আগেই আম নিয়ে চলে এসেছে, আম খাওয়া হচ্ছে, আমি খাইনি, ওরা সবাই খাচ্ছিল। তো আম কেটে বাবা সবাইকে ভাগটা করে দিচ্ছিল। তো এটাই যে পকোড়া খাওয়ার পর এবার এতে দেওয়া হয়েছে বেসন, বেসনটাও ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ওর সাথে, একটু জল দিলে হবে না, তো ও বেসনটা ম্যারিনেট করে নিচ্ছে বোন। বৃষ্টির দিনে বিকেলবেলা গরম গরম পকোড়া আর কফি জাস্ট জমে যাবে। এখানে আমরা কড়াইতে রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম, এবার আস্তে আস্তে কড়াইতে ওই পকোড়াগুলো দিয়ে দেব ভাজার জন্য। আমাদের পকোড়া ভাজা রেডি, এবার গরম গরম কফি আর পকোড়া সবাইকে সার্ভ করা হবে।